যে কোনো ইন্ডাস্ট্রিতে আসার আগে তার সেটার ব্যাপারে জানা উচিত আর সেটার এক ধরনের একটা চর্চা করা উচিত গ্রুমিং করা উচিত আমি যখন লাক্স চ্যানেলে সুপারস্টার কম্পিটিশনে যাই তখন হচ্ছে আমি ওখান থেকে তিন মাসের একটা গ্রুমিং পাই তো ওই তিন মাসটা আমার খুব ফান্ডামেন্টাল তিনটা মাস ছিল যেখানে আমি খুব বেসিক কিছু কিছু জিনিস শিখেছি যেগুলো আমি বুঝতে পারি দ্যাট লাইফে এখন পর্যন্ত ওই এডুকেশনটা আমাকে অনেক বেশি হেল্প করে তো আমার মনে হয় নিজের চেষ্টাটুকু থাকা উচিত চেষ্টা করে দেখা উচিত আর যদি সামহাউ ইফ ইট ডাজেন্ট ওয়ার্ক আউট হতাশ হয়ে যাওয়া উচিত না আইদার কিপ ট্রাইং অর নিজের উপরে ফোকাস করে বোঝা উচিত যে আমি এটা না পারলে আরেকটা কী ভালো করতে পারি তো সেটার উপরেও ফোকাস করা উচিত আমি চাইলে হচ্ছে কি দশটায় উঠতে পারি আবার যখন আমার কাজ থাকে তখন আমি চারটা পাঁচটা যখন যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন সেইভাবে আসলে টাইমটা মেনটেন করার চেষ্টা করি শুটিং সেটে লেট করে না যাওয়া অন টাইম সেটে থাকা রাত দশটার পর কোনো ধরনের শুটিং না করা এই জিনিসগুলো আমি মেনটেন করার অনেক চেষ্টা করি যদিও সবসময় পসিবল হয় না নানান কারণে লেট নাইট শুটসও হয় বাট আই ট্রাই টু মেনটেন দিস সো আমার মনে হয় পাঞ্চুয়ালিটি মানুষের লাইফস্টাইলের মধ্যে যদি আমরা ওটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি তাহলে অনেক কাজ সহজ হয়ে যায় আমার কাছে মনে হয় সবার আগে মেন্টাল ফিটনেসটা অনেক বেশি দরকার নিজে যদি মেন্টালি স্ট্রেস ফ্রি হয়ে থাকে একটা হেলদি মেন্টাল স্টেট থাকে তাহলে ফিজিক্যালি পরিশ্রম করার সেই স্ট্রেংথটুকু আসলে পাওয়া যায় তো আমার মনে হয় ফার্স্ট ইজ মেন্টাল হেলথ এটার পিছনে অনেক সময় দেওয়া উচিত আর তারপর ওয়েন ইট কামস টু ইয়োর ফিজিক নিজের লাইফস্টাইলে কিছু কিছু পরিবর্তন ছোটো ছোটো পরিবর্তন আনলেই আসলে অনেক অনেক হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করা যায় অনেক পানি খাওয়া উচিত একটা সার্টেন টাইম পর্যন্ত দিনে খাওয়া উচিত তারপরে খাওয়া উচিত না মানে এই ধরনের ইনফরমেশন ইন্টারনেটে অলওয়েজ অ্যাভেলেবল আছে